দেখতে পেলে যে আমি ভাই কোথায় গেছিলাম। তো ভাই হচ্ছে 15 মার্চ বার্থডে, আর আজকে গেছিলাম ওর প্রি বার্থডে গিফটটা কিনতে, মানে ছোট মা যেটা দিল ওকে সেটা আনতে। তো সেজন্য তখন থেকে ব্লগটাকে স্টার্ট করছি, এখন ইন্ট্রোটাকে শ্যুট করছি, আর এখন বানাবো একটা দুর্দান্ত রেসিপি, এটা আমিও প্রথমবার ট্রাই করব। তো কি করব কি না করব সবটাই তোমরা এই ব্লগটায় দেখতে পারবে, অ্যান্ড আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতেও ভালো লাগবে। তো চলো এখন থেকে ব্লগটাকে স্টার্ট করি, আমি এখন রান্না করব আর ক্যামেরাটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ফাইনালি আমরা এই ক্যামেরাটা কিনেছি তোমাদের সাথে, তো দোকান থেকেই শেয়ার করছিলাম। এটা হচ্ছে নিকনের D3500। তো এটা হচ্ছে ভাইয়ের বার্থডে গিফট। আজকে আমি বানাবো হচ্ছে চম্পারণ মাটন, এটা হচ্ছে বিহারের একটা মাটনের রেসিপি। এটা খেতে তো দুর্দান্ত ভালো হয়, এটাকে অনেকে হান্ডি মাটনও বলে থাকে, তার জন্য এই যে মাটির হাঁড়ি, কারণ পুরো রান্নাটা মাটির হাঁড়িতেই হয়। আর আমি দুপুরবেলায় এই মাটির হাঁড়িটা কিনে এনেছি বাজার থেকে, তো ওই সময়টার ব্লগ করা হয়নি তাই জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর মাটির হাঁড়িটাকে আমি গ্যাসে বসাবো, তো অনেকেই শুনে বলছে যে তোর হাঁড়ি কিন্তু ফেটে যেতে পারে, ভেঙে যেতে পারে, তাহলে কিন্তু মুশকিলে পড়বি। তো একজন আমাকে আইডিয়া দিল যে হাঁড়িটার নিচে নাকি যদি একটু মাটির প্রলেপ দিয়ে নেওয়া যায় তাহলে নাকি হাঁড়ি হচ্ছে ফাটে না, সেই জন্য আমি হাঁড়িটাকে প্রিপেয়ার করে রেখেছি, এবার হচ্ছে মাটনটা রান্না করব। আমি কিনে নিয়ে এসেছি, এটা বানাতে বেশি কিছু লাগে না, একদম সিম্পলভাবেই বানানো যায়। তো কিভাবে আমি মাটনটা করব সেটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব, তো চলো দেখে নাও। তো এখানে আমি 1 কেজি মাটন নিয়ে নিয়েছি, এটাকে ভালো করে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। তো এখানে তো আমি মাংসটা নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে, আর এখানে আমি নিয়েছি হচ্ছে 6 থেকে 7টা গোটা রসুন, 2টো তেজপাতা, এখানে গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি আর ছোটো এলাচ, 4টে শুকনো লঙ্কা। আর এখানে আমি পেঁয়াজকে 3টে বড় মাপের আর 2টো ছোট মাপের পেঁয়াজকে এভাবে কুচিয়ে নিয়েছি। তো প্রথমে যেটা করতে হবে সেটাকে আমাকে হচ্ছে মাংসটাকে ম্যারিনেট করতে লাগবে। তো আমি প্রথমে মাংসের মধ্যে দিয়ে দেব এই পেঁয়াজগুলো, তারপরে আমি এখানে টমেটো, রসুন আর আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। এখানে আমি 1টা বড় মাপের রসুন, 1টা টমেটো আর হচ্ছে 4টা পাকা লাল লঙ্কা আর অল্প একটুখানি আদাকে ভালো করে বেটে নিয়েছি। আমি এই আদা রসুনের পেস্টটা এবার এটার মধ্যে দিয়ে দেব। এই মাংসটা কিন্তু সম্পূর্ণ জল ছাড়াই রান্না হবে, হাঁড়ির মধ্যে কোনো রকম জল ব্যবহার করব না। এই যে টমেটো, রসুন, পেঁয়াজের থেকে যে জলটা বার হবে সেই জলটাতেই মাংসটা সেদ্ধ হবে, সেই জন্য জল ছাড়া যেহেতু হবে সেই জন্য তো আরও বেশি অনেক স্বাদ হবে। তো আমিও যদিও এবার প্রথম বানাচ্ছি, তো দেখি কতটা সাকসেস হই। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর এই যে গোটা গরম মশলা। দিয়ে আমি এখানে সর্ষের তেল গরম করেছি, এই গরম করা সর্ষের তেলটা দিয়ে দেব। এর মধ্যে আমরা যা যা মশলা দিই, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সেগুলো এক এক করে দিয়ে দেব। এখানে আমি 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দিচ্ছি, ওরকমই 1 চামচ মতন জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো,
দিয়ে দিচ্ছি নুন, নুনটা হচ্ছে পরিমাণ মতো, এটা তোমাদেরকে আন্দাজ বুঝেই দিতে হবে। দিয়ে আমি এবার এটাকে ভালো মতন মেখে নেব। ঢাকা দিয়ে রেখে দেব 15 থেকে 20 মিনিট। এবার এটাকে আমি ঢেকে রেখে দেব। তো মাটির হাঁড়িতে যেহেতু প্রথমবার বানাচ্ছি, সেই জন্য আমি মাটির হাঁড়ির নিচে আরেকটু মাটি দিয়ে এরকম প্রলেপ দিয়ে নিয়েছি, যাতে কোনোভাবেই হাঁড়িটা ফেটে না যায়, সেটা তোমাদের সাথে আগেই বললাম। তো এবার মাটির হাঁড়িটাকে ভেতরে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি, আর এর ভেতরে কিচ্ছু নেই, একদম পরিষ্কার। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ঘি, অল্প একটু ঘি, ঘি দিয়ে হাঁড়িটার ভেতরটা ভালো মতন মেখে নেব। বেশি ঘি দেব না, 2 চামচ মতন ঘি দিয়ে দেব। ঘিটাকে ভালো মতন চারিদিকে স্প্রেড করে নেব। তো আমি পুরো মাংসটাকে মধ্যে দিয়ে দিয়েছি। এবার কিছুটা গরম করা সর্ষের তেল আমি এর উপরে দিয়ে দেব। এবারে আমি হাঁড়ির মুখটা ভালো করে আটা দিয়ে সিল করে দেব, যাতে কোনো ভাবেই ভেতর থেকে যে হাওয়াটা মানে ধোয়াটা না বার হয়। প্রেশার কুকারের মতন একদম আটা লুই দিয়ে এটাকে ফিক্সড করে দেব। সব প্রিপারেশন করা শেষ, এখন শুধু ছোটো মাকে আটাটা মেখে দিতে বলেছি, কারণ ওই যে হাঁড়ির যে মাথাটা মানে হাঁড়ির ঢাকনাটা সিল করব, যাতে ভেতর থেকে বাষ্পটা কোনো মতেই না বেরোতে পারে, সেজন্য এটাকে ভালো মতো সিল করে দিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেম একদম লো করে বসিয়ে রাখবো প্রথমে 15 মিনিট, তারপরে একটা তাওয়ার উপরে যেভাবে দম বিরিয়ানি বানায় সেইভাবে বসিয়ে আরও আধ ঘন্টা মতন বসালেই আমাদের হান্দি মাটন বা চম্পারান মাটন একদম রেডি হয়ে যাবে। তো এখন পর্যন্ত তো দেখে মনে হচ্ছে খুবই ইয়ামি হচ্ছে আর ঠিকঠাকই বানাতে পারছি। এর পরে পরে কী কী হয় সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই। আর ওই ঘরে চলছে পুরো ক্যামেরা নিয়ে, অর্ক বড় ভাই ছোট ভাই ওদের ক্যামেরা নিয়েই এখন ওরা ব্যস্ত, মানে ওরা ওদের ক্যামেরা নিয়ে আলাদা দুনিয়ায় ব্যস্ত, আর আমি আমার চম্পারান মাটন নিয়ে আলাদা দুনিয়ায় ব্যস্ত। এই হচ্ছে এখন ঘরের সিনারিও। যাই হোক, আমি এটাকে বসিয়ে দিয়ে তারপর ওদের কাছে গিয়ে বাকি ব্লগটা করছি। পুরো আটার লুইটা আমি চারিপাশে লাগিয়ে দিয়েছি, এবার ভালো করে আমি এই ঢাকনাটা দিয়ে এটাকে সিল করে দেবো। দেখো আমি গ্যাসের আঁচটাকে একদম মিডিয়াম রেখে এই হাঁড়িটাকে বসিয়ে দিয়েছি। 10 মিনিট এইভাবে রাখার পর আমি তাওয়ার মধ্যে হাঁড়িটাকে দিয়ে গ্যাসের আঁচটাকে আরেকটু পরিমাণ বাড়িয়ে দেবো।
হাই গাইস, এটা হচ্ছে নেক্সট ডে। কালকে রাতে আর ব্লগটাকে কমপ্লিট করা হয়নি, তোমাদের সাথে কথা বলাও হয়নি, তার কারণ আমরা যে চম্পারান মাটনটা করেছিলাম সেটা লাস্ট অবধি তোমার হচ্ছে নিচে একটু লেগে গেছিলো, কারণ ওটা হচ্ছিল না ভেবে আমি গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে দিয়েছিলাম, আর সেটাই ভুল ছিল যার জন্য নিচটা লেগে গেছে। আর খেতে হয়েছিল মোটামুটি, খুব একটা ভালো হয়নি, তার থেকে আমি নিজে এমনি ভালো প্রেশার কুকারে মাটন রান্না করি। যাই হোক, তো এই ছিল আজকের ব্লগ। আর ভাই হচ্ছে, ভাইয়ের বার্থডে আসছে খুব তাড়াতাড়ি, 15 তারিখ, পরশু দিন। তো ভাইয়ের বার্থডের জন্য আমি খুবই এক্সাইটেড থাকি প্রত্যেকবার, ছোটোবেলার থেকে, মানে ওর জন্মের পর থেকে আমার বার্থডে থেকেও আমি ওর বার্থডেতে বেশি এক্সাইটেড থাকি। আর ওর বার্থডের প্রি গিফট তো তোমরা দেখলেই, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর চম্পারান মাটন কেমন লাগলো সেটাও জানিও। তোমরা ট্রাই করো, কিন্তু আমার মতন ভুল করো না, গ্যাসের আঁচটা একদম বাড়িয়ে দিও না, ওটা মিডিয়ামে, ওটা সময় লাগবে যেহেতু জল ছাড়া রান্না হচ্ছে বন্ধ অবস্থায়, সেহেতু টাইম তো লাগবেই। সেই জন্য তোমরা যতই অধৈর্য হয়েও না, হাতে সময় নিয়ে ওটাকে মানে লো আঁচেই রান্না করতে হবে, কারণ বাড়ালে কিন্তু আমার মতন প্রবলেমটা ফেস করতে হবে। আর হচ্ছে কি বলে, এই ছিল আজকের ব্লগটা। যদি কিছু ভালো লেগে থাকে এই ব্লগটায় তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তোমাদের সাথে নেক্সট যে ব্লগটায় দেখা হবে সেটা হচ্ছে ভাইয়ের বার্থডে ব্লগ। ভাইয়ের বার্থডে এবার হচ্ছে ভাইয়ের 18 বছরের বার্থডে, তো এটা তো একটু স্পেশাল হবে, আর স্পেশাল মানে ব্লগটাও স্পেশাল হবে। সো ব্লগটাকে দেখতে হলে তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখো, যাতে আমি ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আর ঝপঝপ করে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো। সো আজকের ভিডিওটা ব্যাস এইটুকুনি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে, বাই। Got a bad bitch, little thing.